হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ। তো শব্দকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি মৌলিক শব্দ, একটি স্বাধীন শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে, যেমন গোলাপ, নাক, লাল, তিন, সাপ, এক, হাত, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। তো মৌলিক শব্দ এগুলোই। তো প্রশ্ন হতে পারে, নিচের কোনটি মৌলিক শব্দ? চলন্ত, নাক, রবিন, ডুবুরি, চারটির মধ্যে কোনটি? একটি হচ্ছে নাক, নাক হচ্ছে মৌলিক শব্দ। এখন হচ্ছে সাধিত শব্দ, যে সকল শব্দকে ভেঙে আলাদা করা যায় তাকে সাধিত শব্দ বলে, আর ভেঙে আলাদা করা না গেলে মৌলিক শব্দ, ভেঙে আলাদা করা গেলে সাধিত শব্দ। তো সাধিত শব্দ হচ্ছে ডুবুরি, চলন্ত, গরমিল, প্রশাসন, এগুলো হচ্ছে সাধিত শব্দ। যেমন ডুবুরিকে ভাঙানো যায়, যেমন ডুব, যুগুরি, চলন্ত, চল, যুগ অন্ত, উড়ন্ত, উর, যুগ অন্ত, এই উড়ন্ত শব্দটিকে ভাঙা যায়, চলন্ত শব্দটিকে ভাঙা যায়। তো যে শব্দকে ব্যাঙে আলাদা করা যায় তাকে সাধিত শব্দ বলে। তো প্রশ্ন হতে পারে, নিচে কোনটি সাধিত শব্দ? ডুবুরি হচ্ছে সাধিত শব্দ। তো এবার হচ্ছে অর্থমূলকভাবে শ্রেণীবিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো যৌগিক শব্দ। তো যৌগিক শব্দ হচ্ছে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে, যেমন মধুর। মধুর শব্দটি ধরেন আপনি মিষ্টি খেতে মধুর, তো মধুর শব্দটি কিসে ব্যবহৃত হয়? মধুযুগ্র, মধুর, যেটি খেতে ভালো লাগে সেটিকে আমরা বলি মধুর। তো মধুর কথাটি ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। তারপরে মনে করেন দহিত্র, দহিত্র মানে হচ্ছে কন্যার পুত্র, নাতি আর কি। তো নাতিকে আমরা কী বলি? দহিত্র বলি। তাহলে দহিত্র উৎপত্তি হয়েছে নাতি অর্থে, ব্যবহারও হয় নাতি অর্থে, সুতরাং এটি হচ্ছে যৌগিক শব্দ। এখন রুর বা রুরি শব্দ। তো যে সব প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে রুর বা রুরি শব্দ বলে, যেমন হস্তি, হস্তযুগীন, হস্তি, অর্থ হাত আছে এমন ব্যক্তি তাকে হস্তি বলা হতো, কিন্তু আমার হস্তি বলতে বুঝি একটি পশুকে। সুতরাং দেখুন, কই হস্তি অর্থ যার হাত আছে তাকে বোঝানো হতো, আর কই হস্তি বলতে হাতিকে বোঝানো হচ্ছে, মানে একটি পশুকে বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে রুর বা রুরি শব্দ, মানে যেটি হওয়ার কথা সেটি হয়নি। তো সবগুলো রুরি শব্দ, বাংলা ব্যাকরণ সবগুলো রুরি শব্দ মনে রাখার টেকনিকটা হচ্ছে, এক পাঞ্জাবি প্রবীণ গবেষণায় পেলেন হস্তির তৈলে সন্দেশ বাজার খেলে বাঁশি বাজানো যায়। এখানে পাঞ্জাবি, প্রবীণ, গবেষণা, সন্দেশ, তেউল, বাঁশি, এগুলো হচ্ছে রুরি শব্দ। এই টেকনিকটির মাধ্যমে আপনি সব রুরি শব্দ মুখস্থ রাখতে পারবেন, পরীক্ষা যেভাবেই আসুক না কেন আপনি সহজেই আনসার করতে পারবেন। যেমন মনে করেন আসলো যে নিচের কোনটি রুরি শব্দ, গায়ক, হস্তি, বলদ নাকি জলদ? এখানে আপনি তো জানেন যে হস্তি, কারণ এক পাঞ্জাবি প্রবীণ গবেষণায় পেলেন হস্তির তেলে সন্দেশ বাজা খেলে বাঁশি বাজানো যায়। তো ওই ছন্দটির মাধ্যমে আপনি জানলেন যে হস্তি হচ্ছে রুরি শব্দ। তো এখন হচ্ছে যোগরুর শব্দ। যোগরুর শব্দ মনে রাখার টেকনিকটা হচ্ছে, আপনাকে এই টেকনিকটি মুখস্থ রাখতে হবে, যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এক বলদ রাজপুত জলদ ও পঙ্কজকে নিয়ে জলদি অভিমুখে মহাযাত্রা শুরু করলেন। এখানে বলদ, রাজপুত, জলদ, পঙ্কজ, তুরগ এবং মহাযাত্রা হলো যোগরুর শব্দ। পরীক্ষা আসবে এরকম যে যোগরুর নিচের কোনটি যোগরুর শব্দ, তো আপনি এই যে চন্দ্রের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন অথবা নিচে নীল নীল কালি দিয়ে লেখা বলদ, রাজপুত, এগুলো আপনি এগুলো যদি কোনো একটা অপশনে দেখেন তাহলে সেটি হচ্ছে যোগরুর শব্দ। তো আবারও বলি, এক বলদ, রাজপুত, জলদ ও পঙ্কজকে নিয়ে জলদি অভিমুখে মহাযাত্রা শুরু করলেন। তো এই চন্দ্রটি আপনি মুখস্থ করে রাখবেন, তাহলে আপনার যোগরুর শব্দ শেখা শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।